আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখবেন ইমকো কোম্পানির ESM7710, এটার টেম্পোচার কন্ট্রোল। এটা আপনি কীভাবে টেম্পোচার সেট করবেন, তার জন্য আপনাকে সর্বপ্রথম যে সেট আপ ফি অপশনগুলো আছে এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনার কত ডিগ্রি প্রয়োজন, সাপোজ আমি এখানে এটাকে 28 দিলাম, 28 ডিগ্রি। তারপর আপনি সেট আপ টুতে দিলে এটা সেভ হবে, যদি সেট আপ টুতে না দিয়ে আবার পুনরায় সেট আপ ফিয়ে দেন তাহলে হবে না। আপনি অবশ্যই সেট আপ টু ক্লিক করুন, অটোমেটিক দেখুন আবার 28 হয়ে গেছে। ওকে, আপনি যদি আবার এটা উপর নিচ করতে চান আবার সেট আপ দিয়ে দেবেন। আমি এটা 24 দিব, 24 দিলাম, 24 দেওয়ার পর আমি সেট আপ টু, বাস আমার এটা সেট আপ হয়ে গেছে। এখন দেখুন সেট আপ ফি 24। ওকে, আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন।